দ্বিতীয় হিটে দ্বিতীয় প্রথম হয়েছে ইলিয়াসপুর কাইদের ঘোড়া। নীলেরহাট থানা ধোলারহাট জেলা দক্ষিণ চব্বিশ পরগনা। দ্বিতীয় হিটে দ্বিতীয় হয়েছে আবার সেই ইলিয়াসপুর কাইদের ঘোড়া। ইলিয়াসপুর কাইদ জয় জয়কার চলছে। ইলিয়াসপুর কাইদ আমার সামনে গামছা কোমরে দিয়ে ঘোড়ার সেবা করছে, আর এই সাদা ঘোড়াটি প্রথম হয়েছে দ্বিতীয় হিটে। প্রথম হিটেও এই সাদা ঘোড়াটি প্রথম হয়েছে। চ্যাম্পিয়নের মুখে সেই ইলিয়াজের সাদা ঘোড়া, চার নাম্বার সাওয়ারি জকি, জকি নাম্বার ফোর, জকি নাম্বার ফোর, চেস নাম্বার জকি নাম্বার ফোর, ইলিয়াস পুরকাইদের ঘোড়া। এখন আমরা ইলিয়াজের জকির সঙ্গে কথা বলবো। ইলিয়াজের দুটো ঘোড়ার জকি এখানে রয়েছে। এক নম্বর যিনি হয়েছেন সাদা ঘোড়ার জকি, চার নম্বর জকি নাম্বার ফোর। বাবু তোমার নাম কি? সাইন লস্কর, খুব পরিচিত নাম। একটু পেছন ফেরো, চেঞ্জ নাম্বারটা একটু দেখিয়ে দিচ্ছি, চার নাম্বার চেঞ্জ নাম্বার। আর দ্বিতীয় হয়েছে আবার সেই ইলিয়াজের ঘোড়া। বাবু তোমার চেঞ্জ নাম্বার দেখি, নাম্বার থ্রি, জকি নাম্বার থ্রি। বাবু তোমার নাম কি? মেহতাব হোসেন পাইক, খুব পরিচিত নাম। এই দুইজন জকি সেই ইলিয়াসপুর কাইদকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে সহযোগিতা করছে। চলুন ভাই। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন ইলিয়াসপুর কাইদকে সরাসরি আমরা আপনাদের সামনে তুলে ধরছি। প্রিয় দর্শক, ইলিয়াস ভাই প্রায় 50 বছর ঘোড়া দৌড় প্রতিযোগিতা হয়ে আসছেন। ইলিয়াস ভাই, আপনি কি ছোটবেলায় আপনি ঘোড়ার কি জকি ছিলেন? আপনি কি জকি ছিলেন, সাওয়ারি ছিলেন? আচ্ছা, ইলিয়াস ভাই বলছে যে ছোটবেলায় তিনি ঘোড়া সাওয়ারি ছিলেন, জকি ছিলেন, এখন তিনি ঘোড়ার মালিক। এই পুরান্দপুর মাঠে তিনটে ঘোড়া নামিয়েছে, তার মধ্যে প্রথম হিটে প্রথম স্থান ইলিয়াসপুর কাইদ, প্রথম হিটে দ্বিতীয় স্থান ইলিয়াসপুর কাইদ, তৃতীয় প্রথম হিটে তৃতীয় স্থান ইলিয়াসপুর কাইদ। আবার দ্বিতীয় হিট শুরু হয়, দ্বিতীয় হিটে ইলিয়াসের ঘোড়া প্রথম, আর দ্বিতীয় হিটে দ্বিতীয় স্থান আবার সেই ইলিয়াসপুর কাইদ। এই পুরান্দপুর মাঠ থেকে ইলিয়াসপুর কাইদ সম্ভাবনা চ্যাম্পিয়নের দিকে এগিয়ে রয়েছে। প্রিয় দর্শক, আপনাদেরকে সরাসরি সম্প্রচার করলাম রেপারিয়েস জামাদার ইউটিউব চ্যানেল। যেসব বন্ধুরা ঘোড়া দৌড় দেখতে ইচ্ছুক, আচ্ছা তোমাদেরকে দেখিয়ে দেবো, ঠিক আছে, চারিদিকে দেখিয়ে দিচ্ছি। লাইভ আছে, লাইভ আছে, দেখো দেখিয়ে দিলাম।